আপনি সারাদিন কাজ করেন, মানে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়। আর রাতে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো আমাদের বিছানা। কেউ খুবই সফট বিছানায় শোয়া পছন্দ করে, তো কেউ হার্ডে। কিন্তু আজ যে ধরনের বিছানা আপনাকে দেখাতে চলেছি সেগুলো খুবই ইউনিক। সাবস্ক্রাইব করুন অল ইনফো চ্যানেলকে, আর পাশে দেওয়া বেল বাটনও প্রেস করে দিন, যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে পান সবার প্রথমে। এই বিছানা এক বইয়ের আকারে, যাকে মিস্টার ইজুকি সুজুকি একটা ফোল্ডারের মতো বানিয়েছে। যখন এই বইয়ের মতো বিছানাকে রাতে খোলা হয়, তখন এর পেজেস তোশক আর বালিশের রূপে কাজে আসে। এখন আপনারা যেটা দেখছেন তা কোনো জাদু নয়, সোজাসুজি বিজ্ঞান। এটা একটা এমন বেড যা সবসময় হাওয়াতে ভেসে থাকে। এর পেছনে ম্যাগনেটিক এনার্জির ব্যবহার করা হয়েছে, যা বেডকে হাওয়ায় উঠিয়ে রাখে। অর্থাৎ যেই ঘরে এই বেড থাকবে সেখানে আপনি লোহার কোনো অন্য জিনিস রাখতে পারবেন না। বলে দিই যে এই বেড 900 কিলো ভার পর্যন্ত সহ্য করতে পারে। আর একে হাওয়ায় এক জায়গায় স্থির রাখার জন্য 4টি পাতলা তার দিয়ে বেঁধে রাখতে হয়। এটা হলো বিশ্বের সবথেকে অত্যাধুনিক বেড, যা আপনাকে আরামদায়ক ঘুম দেওয়ার সাথে সাথে আপনার মনোরঞ্জনেরও পুরো খেয়াল রাখে। চাইলে আপনি একে থিয়েটার আর বিছানার মিশ্রণ বলতে পারেন, কেননা কিছু সেকেন্ডেই এই বিছানা আপনার ছোট সিনেমা হল হয়ে যায়। এর ভেতরে প্রজেক্টরও আছে, স্ক্রিন ও আওয়াজের জন্য স্পিকার্সও। সব মিলিয়ে এর মধ্যে পার্টি পুরো রাত চলে। যদি আপনি রেসলিং এর ফ্যান হয়ে থাকেন, তো এই বেড আপনার জন্য পারফেক্ট হবে, যাতে আপনি আপনার ফেভারিট রেসলিং মুভস ট্রাই করতে পারেন। এই আজও বেডকে বানানো কোম্পানির নাম ওয়াটার বেড আউটলেট, যাদের মতে জলে ভরা এই বিছানা খুবই আরামদায়ক ঘুম আনে। এই কোম্পানির কিছু ইনস্ট্রাকশন ফলো করলে আপনি আপনার ঘরে থাকা পুরনো বেডেও একে ফিট করতে পারেন। বলে দিই যে এর মেটেরিয়াল 400 কিলো পর্যন্ত প্রেশার সহ্য করতে পারে, আর এর অনেক রকম ভেরিয়েশন মার্কেটে উপস্থিত রয়েছে। তো এর মধ্যে আপনার কোন বেড পছন্দ, নিচে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানান। ধন্যবাদ।